বিকাশ নিয়ে পড়েছি মহা ঝামেলায় আমার মতো ঝামেলা কি আপনিও পড়েছেন আর ঝামেলাটা হচ্ছে আমার সিম থেকে যখনই টাকা শেষ হয়ে যায় অর্থাৎ কথা বলতেছি দেখা যাচ্ছে যে টাকার একটু কম কম অমনি ধাম করে মোবাইলের মধ্যে টাকা রিচার্জ হয়ে হয়ে যায় কি আজব ব্যাপার কল হলে এর ভিতরে দেখি রিচার্জ হয়ে যায় আমি রিচার্জ করতে চাই না আমি চাইতেছি আমার মোবাইলে যেমন অফার থাকে মাঝে মধ্যে যেমন দেখা যায় যে চল্লিশ টাকা ঢুকাইলে এত মিনিট পাওয়া যায় বা একটা অফার পাওয়া যায় আবার উনপঞ্চাশ টাকা ঢুকাইলে এত মিনিট পাওয়া যায় একুশ টাকা ঢুকে একটা অফার আছে না কিন্তু এখানে দেখতেছি যে না আমি কোনো কিছুই জানি না আমার মোবাইলে শুধু বিশ টাকা বিশ টাকা আসতেছে কেন এরকমের বিপদ আসলে সবারই হচ্ছে বর্তমানে কারণ মোবাইলে যখন অ্যাপসের মধ্যে সেটিংস চায় এক একটা জিনিস চিপতে বলে আমরা ভুলে চিপে ফেলি অর্থাৎ এখানে তো ওরা পারমিশন চাই যে আপনি 20 টাকা করবেন কিনা আপনার যখনই ব্যালেন্স কমে যাবে তখনই আর ওরা যখনই জিজ্ঞেস করে আমরা তখনই সেগুলা ইএস করে ফেলি অর্থাৎ সেটিংস গুলো অন করে দিই কিন্তু আমরা নিজেরাই এগুলো করে দিচ্ছি অথচ পরে আমরা দোষ দিচ্ছি অ্যাপের হ্যাঁ তারাও তো আমাদেরকে জিজ্ঞেস করে আপনি করবেন কিনা তো সেখানে আমরা তো করে দিই যাই হোক এসব আসলে যতটা সমস্যা তার চাইতে সমাধান বেশি তো এই যে অটোপে এগুলো আসলে কি অটোপে চালু হওয়া আমাদের সিম থেকেও চালু করতে বলে আমরা চালু করে ফেলি আহ বিকাশের সাথে আর বিকাশেও চালু করতে বলে সেটা আমরা চালু করে ফেলি সিমের সাথে সো এগুলো কিন্তু আসলে অফ করা খুবই সম্ভব এবং খুবই সহজ এটা একদম ইজি ব্যাপার আপনি জাস্ট শুধুমাত্র কি করবেন আপনার বিকাশে অ্যাপসের ভিতরে ঢুকবেন অ্যাপসের ভিতরে ঢোকার পরে এখানে যে এই মোবাইল রিসার্জের যে অপশনটা আছে এই অপশনটার ভিতরে ঢুকলে দেখুন একটা আপনাকে একটু মানে আমি দেখাচ্ছি আপনি যদি একটা অন্য নাম্বার দেন যেই নাম্বারে টাকা কাটে না সেই নাম্বার যদি দেন তাহলে কিন্তু এখানে নিচে ওই অটোপে অপশনটা আসে না ওকে এবার এটা না দিয়ে যেটা পে চালু করে সেই নাম্বারটা যদি আমরা এখান থেকে তুলি এই এই নাম্বারটা অটোপে চালু করে এটা এখনই দেখুন আমি দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে লেখা আসছে অটো রিসার্জ সেটিং দেখুন তার মানে কি এটাতে কিন্তু ওই অটোপেটা চালু আছে এই জন্য কিন্তু এটা এখানে চলে আসে তো এটা অফ করা একদম ইজি ব্যাপার আপনি এখানে কিছুই করতে হবে না জাস্ট নাম্বারটা আনবেন এরপর আপনি এই অটো রিসার্চ সেটিং দেখুন এটার ভিতরে জাস্ট টাচ করবেন এরপর দেখুন অটো রিসার্চ চালু করুন এখানে লেখা আছে তো চালু তো করাই আছে জাস্ট আপনি এখানে বন্ধ করে দিবেন এই যে দেখুন আমি বলছিলাম না যে আমার 20 টাকা ধামধাম করে রিচার্জ হয়েছে এখানে এই 20 টাকা রিচার্জ হচ্ছে এটাই এই সেটিংসের মধ্যে অন করা এখান থেকে আমি যদি অফ করে দিই এই কনফার্ম করুন আমি কনফার্ম করে দিয়েছি অলরেডি কিন্তু আমার এটা অফ হয়ে গেছে এ আমাকে কিন্তু আবার বার্তাও দিয়েছে অটো রিসার্চ অফ হয়ে গেছে অর্থাৎ ডিএক্টিভ এটা দেখাচ্ছে এরপর আমাকে তো হোমে নিয়ে আসছে ওকে আমি হোমে এখানে আপনার অটো রিসার্চ বন্ধ করার রিকোয়েস্ট সাবমিট করা হয়েছে ঠিক আছে ভালো কথা গুড এতদিন অনেক ডিস্টার্ব ফিল করছিলাম আমি আসলে বুঝতে পারি না যে এরকমের কিভাবে হয় তো ঘাটতে ঘাটতে দেখতেছি আসলে আমার বিকাশের মধ্যেই এটা অটোপেটা চালু করা আমি ভাবছি যে আমার সিমে আমার সিমে মনে হয় এটা অন করা আছে কোথাও তারপরে সিমের ভিতরে ঘাইটে আর পাইলাম না তারপরে দেখতেছি এখানে বিকাশের মধ্যেই আসলে সমস্যাটা হয়েছে তো এখন যেভাবে আমি অফ করেছি আশা করি আপনিও ঠিক এভাবে অফ করে দিতে পারবেন আপনাদের সমস্যাটা আশা করি সলভ হয়ে যাবে তো আজকে এতটুকুই যদি এই মুহূর্তে আমার ভিডিওটা আপনার পছন্দ হয়ে থাকে বা আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর যদি কোনো প্রকারের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন তাছাড়া যদি ভালো খারাপ কোনটাই হয়ে থাকে আপনার কাছে যদি ভিডিওটি ভালো নাও লাগে সেটাও কিন্তু আপনি কমেন্টে জানাবেন আসবো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে ভালো করে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ